টেক্স আফটার ডিজিটালে আপনাদের স্বাগত জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আজকের যে প্রোগ্রামটা নিয়ে আসা হয়েছে সেটা হলো জীবন প্রমাণ বা লাইফ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশান ইনস্টলেশন প্রসেস। এই নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের অনেকেই এই জিনিসটা অনলাইন ডিজিটাল সার্টিফিকেট নিয়ে ব্যস্ত থাকতে হয়। অনেক ভিএলই আছেন, অনেক কম্পিউটার অপারেটর আছেন যারা এই ব্যাপারটা নিয়ে বেশ সমস্যায় পড়েন। তারা কী করে কাজ করবেন সেটা বুঝে উঠতে পারেন না। অনেকেই অনেক ফোন করেন, অনেক হোয়াটসঅ্যাপ এরিয়াতে তারা প্রশ্ন করেন কীভাবে কাজ করব কোনো গাইডেন্সের জন্য। তো আমরা চেষ্টা করছি যে এমন কিছুভাবে এই ভিডিওটাকে শেয়ার করতে যাতে তাদের অন্তত ইনস্টলেশন প্রসেসে যাতে কোনো সমস্যা না হয়, এইভাবেই আপনাদের কাছে এটাকে তুলে ধরার চেষ্টা করছি। যদি কিছু ভুল ত্রুটি হয় আমাদের দয়া করে ক্ষমা করবেন, প্রয়োজনে মেল করে জানাবেন, আমরা তাহলে সেই ত্রুটিগুলো সংশোধন করে নেব। আমরা আজকে এই প্রোগ্রাম শুরু করছি, সঙ্গে থাকুন। প্রথমে জীবন প্রমাণ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য যেটা দরকার সেটা হলো আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটা হচ্ছে https://jeevanpraman.gov.in। এই ওয়েবসাইটটিকে আমাদের যেতে হবে এবং এইখান থেকেই আমরা এই অ্যাপ্লিকেশান ডাউনলোড বা বাকি কাজগুলো কীভাবে কী করতে হবে আমরা এখান থেকেই করতে পারবো। তো এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের প্রথম যেতে হবে এই ডাউনলোড ট্যাবে। এই ডাউনলোড ট্যাবে গেলে আমার এই ডাউনলোড অ্যাপ্লিকেশানের পেজটা খুলে যাবে। ডাউনলোড অ্যাপ্লিকেশান পেজটা খুলে গেলে আমাকে কতগুলো জিনিস একবার খেয়াল করে নিতে হবে। এক নম্বর, উইন্ডোজ 7-8 এই জিনিসটা চলবে, 32 হোক 64 হোক যে কোনো বিটের মেশিনে চলবে। তার জন্য মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্ক 4 বা তার উপরের ভার্সন লাগবে। মাইক্রোসফট ভিজুয়াল C++ 2010 রিডিস্ট্রিবিউটেবল। 32 বিটের ক্ষেত্রে x86 এবং 64-এর ক্ষেত্রে x86 সফটওয়্যারটা ডাউনলোড করে রাখতে হবে। এরপরে হচ্ছে আপনাদের এইখানে এন্টার ইমেলের জায়গায় আপনার ইমেলটি এন্টার করবেন। আপনার যে ইমেলে এন্টার করবেন সেই ইমেল এন্টার করে আই এগ্রি টু ডাউনলোড এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই সফটওয়্যারটা আপনার কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে। তো আমি আবার এখানে ব্যাপারগুলো লিখে দিয়েছি যে কী কী সফটওয়্যার লাগবে এবং সেগুলোর স্পেসিফিকেশানগুলো কী। অর্থাৎ আমি আরেকবার রিপিট করছি, অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7-8 32 বা 64 বিট, মাইক্রোসফট .NET ফ্রেমওয়ার্ক 4 বা তার ওপরের, মাইক্রোসফট ভিজুয়াল C++ 2010 রিডিস্ট্রিবিউটেবল প্যাকেজ, 32 বিটের ক্ষেত্রে x86 এবং 64-এর ক্ষেত্রে x64 এই প্যাকেজটা লাগবে, এবং এর সাথে সবথেকে গুরুত্বপূর্ণ মরফো ডিভাইসের ড্রাইভার এবং মানে তার সাথে আরডি সার্ভিস নিয়ে সেটা যেন ইনস্টল থাকে, অর্থাৎ রেডি থাকে। এরপরে যখন আপনি ডাউনলোড করতে যাবেন তখন এই পেজটা খুলবে। এই পেজটা খোলার সময় আপনারা দেখতে পাবেন জীবন প্রমাণ 3.5 ইনস্টলার এই প্যাকেজটা ডাউনলোড হবে। এবং এখানেও যেটা মানে বলা আছে যে এই আরডি রেজিস্টার ডিভাইস সার্ভিস এবং ড্রাইভার সেটা যেন ইনস্টল থাকে। পিসি অ্যাপের ভেতরে এখানে পাবেন এবং জীবন প্রমাণ অ্যান্ড্রয়েড অ্যাপ এখানে আপনি মোবাইলের থ্রু দিয়ে করতে পারেন। সেখানে তার জন্য একটা মোবাইল অ্যাপ এখানে বানানো হয়েছে, সেখানে দেখুন জীবন প্রমাণ 3.5 অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে এবং ওখানেও আপনার আরডি সার্ভিস ডাউনলোড করে রাখতে হবে, নচেত এই সফটওয়্যারটি কাজ করবে না। বায়োমেট্রিক ডিভাইসের জন্যে এই আরডি সার্ভিসের ডিভাইসটি লাগবে। আমরা রিকমেন্ড করবো মরফো ডিভাইস ইউজ করার জন্যে। ডাউনলোড হয়ে গেলে আপনারা যে ফাইলটা দেখতে পাবেন সেটা হলো জীবন প্রমাণ ইনস্টলার _ version 3.5। এই ফাইলে
রাইট ক্লিক করবেন এবং সিলেক্ট, তারপর আপনি সিলেক্ট করবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সেই ইনস্টলেশন সম্পূর্ণ হওয়ার পর, মানে ইনস্টলেশন রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন করে ইনস্টলেশন চালাবেন। তারপর যেমন যেমন বলবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে, করার পর যেমন 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 বলে নেক্সট স্টেপ সেগুলো করে যাবেন। কিন্তু আবার আমি বলেছি যে জিনিসগুলো যেমন আরডি পরিষেবা, মরফো ডিভাইস ড্রাইভার, মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলো যেন আগে থাকতে ইনস্টল করা থাকে, নচেত কিন্তু প্রচুর প্রবলেম হবে। এটা মনে রেখে আপনারা কাজটা করবেন, অর্থাৎ আগে বাকি জিনিস ইনস্টল থাকবে, তারপরে যখন প্রমাণ সফটওয়্যার ইনস্টল হবে। ঠিক আছে, চলুন আমাদের এখানে এই সফটওয়্যার ইনস্টল করার মানে মাঝখানে একটা স্টেপ রয়েছে, সেইখানে স্টেপটা কী সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন ওপরটা টিকটা দেওয়াই থাকবে, তলার টিকটা দেওয়া থাকবে না। ওইখানে লেখা থাকবে এই লাল মার্ক করে যাচ্ছে, ডু ইউ হ্যাভ মরফো ডিভাইস। আপনার যদি মরফো ডিভাইস থেকে থাকে তাহলে ওই চেক মার্কটিতে অন করে দেবেন। এইটার ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়, যারা সফটওয়্যার ইউজ করেন তারা বুঝতে পারবেন। তাতে আপনাদের কাজ অ্যাকচুয়ালি সব মরফোতে অনেক সুইটেবল, মানে খুব সুন্দরভাবে কাজ করা যায়, তাই এই ব্যাপারটা রয়েছে। তো সেইভাবে মরফো ডিভাইসটিকে কাজ টিক করে দিয়ে নেক্সট নেক্সট করে আপনারা এগিয়ে যাবেন। এবার আমরা ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর কী হয় সেটা আমরা দেখব। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর এখানে এইরকম একটা উইন্ডো খুলবে। উইন্ডো খোলার আগে যেটা বলতে আমার ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আপনার ডেস্কটপে একটা জীবন প্রমাণ বলে একটা আইকন আসবে, এবং সেইখানে আপনি রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবেন। তখন এইরকম একটা পেজ ওপেন হবে এবং সেখানে আধার আইডি, মোবাইল নাম্বার, ইমেল এগুলো ইনপুট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এইগুলো কার? এগুলো অপারেটরের, অর্থাৎ যিনি কাজটা করাবেন তার, যিনি কাজটা করাবেন তার আধার আইডি, তার মোবাইল নাম্বার এবং তার ইমেল আইডি। এখানে এই তিনটেই কিন্তু ম্যান্ডেটরি, এখানে এই তিনটেই ম্যান্ডেটরি। আধারের ক্ষেত্রে ভার্চুয়াল আধার আইডি আপনি দিতে পারেন, এইগুলো দিয়ে আপনি জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আপনার কাছে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আপনি এখানে ইনপুট করেছেন সেই মোবাইল নাম্বার এবং ইমেলে মেসেজ আসবে ওই ওটিপিটা। যখন ওটিপিটা আসবে তখন এইরকম একটা ডায়ালগ বক্স আসবে, আপনি এখানে ওই ওটিপিটে দেবেন। ওটিপি দেবার পর আপনাকে যেটা ওটিপি দেবার পর আপনাকে এখানে একটা দেখাবে যে সাকসেসফুল, ওটিপি সাকসেস, সাবমিশন সাকসেসফুল। তখন এই এই ইয়েটা আসবে, এই উইন্ডোজ উইন্ডোটা, এইখানে আপনি অপারেটর নাম দেবেন। কিন্তু আমি যেমন এখানে লিখে রেখেছি আমাদের চ্যানেলের নাম টেকসফট ডিজিটাল, এরকম লিখবেন না। যেটা করবেন, যে অপারেটর তার নাম দেবেন, কখনোই কোনো দোকানের নাম, এস্টাবলিশমেন্টের নাম দেবেন না, যে অপারেটর তার নাম দেবেন। সাথে এখানে এই যে লাল মার্ক করে যে চেক মার্ক আছে এই চেকটাকে অন করবেন। চেক মার্ক অন না করলে স্ক্যান ফিঙ্গার স্ক্যান করতে পারবেন না। ওই চেক মার্ক অন করে স্ক্যান ফিঙ্গার করবেন। স্ক্যান ফিঙ্গার করলে ওই যিনি অপারেটর আছেন, অর্থাৎ যার আধার নাম্বার এখানে দেওয়া হয়েছে, তার ফিঙ্গার টিপ স্ক্যান হবে। স্ক্যান করার পর যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, অর্থাৎ আধার ডেটাবেসের সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে, তাহলে এখানে বলবে আধার অপারেটর অথেন্টিকেশন সাকসেসফুল। আধার অপারেটর অথেন্টিকেশন সাকসেসফুল, এই অপারেশনটি সুন্দরভাবে হয়ে গেছে। তো এই অপারেটর অথেন্টিকেশন হয়ে যাবার পর এর পরের যে ইয়ে রয়েছে সেইটিকে দেখতে হবে। ওই অথেন্টিকেশন হবার পর আপনাকে এই পেজটা খুলে দেবে, এই পেজটাতে আপনি পেনশনের ডেটা নিতে পারেন। আমরা এখানে ইনস্টলেশন প্রসেস দেখাবো বলেছিলাম, ইনস্টলেশন প্রসেস এই পর্যন্তই। আপনারা দেরকে পরের যে পেনশন কীভাবে পেনশনের এনরোলমেন্ট করেন সেটার ব্যাপারে পরে ভিডিওটাতে আমরা আলোচনা করব। যদি কোনো কিছু প্রয়োজন থাকে আমাদের মেল করতে পারেন, মেল আইডি আপনাদের কাছে ডিসপ্লে করাই হয়েছিল আগে,
একবার দেখে নেবেন। আমি তাও আবার পরের পেজে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তলায় দেখে নিন অনিরুদ্ধ ডট চ্যানেল ওয়ান অ্যাট জিমেল ডট কম, এটা আমাদের কন্ট্যাক্ট ইমেল আইডি। আশা করব এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে, আপনারা আপনাদের কাজে সফল হতে পারবেন। আর যদি আপনারা মনে করেন যে এইরকম ভিডিও আরও লাইক পেতে চান, মানে আরও পেতে চান, তাহলে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, তাহলে আপনাদের এই চ্যানেলে আরও কিছু ভিডিও নিয়ে আসতে পারবো যেটা আপনাদের উপকৃত করবে। ধন্যবাদ, নমস্কার।